ভ্যাকসিন পেলেও পরিযায়ী শ্রমিকরা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকায় হিমঘরের কয়েক শতাধিক পরিযায়ী শ্রমিক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পায়নি, যদিও তাদের দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার সময় পার হয়ে গিয়েছিল। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পেয়ে চিন্তার মধ্যে দিন যাপন করছিল পরিযায়ী শ্রমিকরা, কারণ একসাথে গাদাগাদি করে তাদের কাজ করতে হয়। এই সংবাদ সম্প্রসারিত হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বাহাদুরের স্বাস্থ্য কেন্দ্রে 304 জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন পেয়ে খুশি পরিযায়ী শ্রমিক ও হিমঘরের কর্মকর্তারা। আমার মায়ের প্রতি মাসেই রক্ত দিতে হয়, আমরা প্রতি মাসেই রক্ত দিই। এবং আমার আগে পিজিতে ছিল, তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এখন আমরা ভর্তি করেছি মালদা মেডিকেল কলেজে। প্রতি মাসে রক্ত দিতে হয় 2 ইউনিট থেকে 3 ইউনিট। আমরা প্রতিবারই ডোনার নিয়ে আসি, কিন্তু রক্ত ঠিকঠাক টাইমে আমরা পাই না। এখানে এবার ব্লাড ব্যাংকের বর্তমান রক্তের পরিস্থিতি, এখানে এসে এরা ঠিকঠাকভাবে কথা বলে না, প্রচণ্ডভাবে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয়, তারপরে হয়তো একটা কথার জবাব দেয়, জবাব দেয় না। রক্ত না অ্যাভেলেবেল, আজকেও বলছে নেই, আমি ডোনার নিয়ে এলাম, এ পজিটিভই নিয়ে এসছি, এ পজিটিভ, ওটাকে প্রসেসিং করতে আরবিসি আমাদের করে দেবে, সেটা আমাদের 6টার পরে দিয়ে দেবে। হ্যাঁ, কি প্রশ্ন? আপনার নাম? আমার নাম তপন বিশ্বাস। মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে রক্ত আছে, যে রিপোর্ট আমি পেয়েছি ইনচার্জের কাছ থেকে, ব্লাড ব্যাংকে যিনি ইনচার্জ তিনি আমাকে জানিয়েছেন সেই রিপোর্টে আমাদের এখানে পর্যাপ্ত রক্ত আছে, কোনো রক্তের কোনো ক্রাইসিস নেই। আমি শুনেছি, আমার বন্ধুরা জানিয়েছেন, শুনেছি যে কেন্দ্রীয় ব্লাড ব্যাংক, সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে কিছু ব্লাড ওরা এখানে পাঠাচ্ছে, সেটা সব জায়গাতেই পাঠানো হচ্ছে, তার মধ্যে মালদা মেডিকেল কলেজেও কিছু পাঠাবে শুনেছি। এটা আমি এখন ওটা আয়োজন করা হচ্ছে পাঠাবে, সেটা আমার কাছে কোনো খবর আসেনি। ইন্টার দেখবেন বিষয়টা, এটা পাঠানো হচ্ছে, এভাবে সাপোর্ট এভাবে পাঠানো হচ্ছে, সব জায়গায় পাঠানো হচ্ছে। এরা কারা কারা পাঠাচ্ছেন? এটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানে আমাদের যা প্রস্তাব এসেছে।